আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন আর লেটেস্ট খবর সবার প্রথমে দেখার জন্য বেল আইকনে ক্লিক করুন। আপনার সম্পর্কে ভাবে এই লোকাল হবে আপনাদের ট্রেনের রিজার্ভেশনের ক্ষেত্রে আমি আম পাবলিকের জন্য বলে রাখি যে যদি ধরেন আপনাদের রেলের কোথাও ফেলোরে যাবেন বা বোম্বেতে চিকিৎসা করাতে যাবেন ট্রেনের রিজার্ভেশন পাচ্ছেন না, আপনারা কৌশিককে এবং সম্পামাতুরকে জানিয়ে দেবেন, 3 দিন আগে জানাবেন যে ট্রেনের টিকিট কেটে নেওয়ার পর 3 দিন আগে আমাকে জানাবেন, আমি কনফার্ম করে দেওয়ার চেষ্টা করব। আমি এই সেবাগুলো আপনাদের করবো, যে কোনো এমপি সার্টিফিকেট আপনারা কৌশিক সম্পামাতুর আমাদের কাশিদা বিজনদা এদের কাছে পেয়ে যাবেন, এটা আপনারা যে কোনো মানে এমপি কাজ নিয়ে এমপির কাজ নিয়ে আপনাদের তরফ থেকে আমরা একটা দুটো প্রকল্প নিয়েছি। আমি একটা হচ্ছে আপনার যে এদিক থেকে বেলাতর টু দুর্গাপুর একটা রেলপথ যদি করা যায়, আপনারা একটা চেষ্টা যেমন করছি, আমার যেমন এখানে একটা চিন্তা ভাবনা আছে যদি রাজ্য সরকার রাজি হয় কেন্দ্র সরকারের বাজেট নিয়ে এখানে আর একটা ব্রিজ তৈরি করতে হবে, না হলে যে কোনো সময় ব্রিজটা ভেঙে যেতে পারে। আর আপনারা দেখেছেন যে এখানে রেল লাইনের জন্য আমি সংসদে বক্তব্য রেখেছিলাম যে বাঁকুড়া থেকে শেয়ারবাজার একটা নতুন রেল দেওয়া হোক, আপনারা দেখবেন সৌমিত্র কান্ড পিআরএস করে আপনারা লোকসভা টিভি খুলবেন, নেটে দেখতে পাবেন, আজকাল মিথ্যে কথা বললে তো কোনো লোকসভায় 3 বার বক্তব্য রেখেছিলাম। ডবল রেল করছি, এটা নিশ্চিন্তে আমরা ডবল রেল এটা করছি, এটা ভারতীয় জনতা পার্টি প্রথম কাজ হবে, এটা ডবল রেল এটা আমরা নিশ্চিত হবো। আর একটা কথা বলবো, কৌশিকের ঘর যারা ভেঙেছিলেন তাদেরকে বলতে চাই, কৌশিকের দোকানটা ভেঙে কি হয়েছে ভাই? যদি কৌশিক বলে তোমাকে থাকতে দেবো না দোকান, এখানে সমস্ত ব্যবসায়ীর সঙ্গে আমার একটা দাদা ভাই সম্পর্ক, আমার কম্পিউটার বারবার ভেঙে দেওয়া হয়েছিল, তা আমি ওদের কাছে টাকা নেবো না দাদা, আমি কষ্ট করে রোজগার করে কিন্তু কোনো মতে ওই পাপীদের কাছ থেকে আমি টাকা নেবো না দাদা। তাই কৌশিক অসংখ্য ধন্যবাদ, একটা যুব ছেলে সে কোনো ডাক্তার নেই, 71,000 মানুষ কোনো নেতৃত্বে না কয়েকটা নেতার নেতৃত্বে আজকে কারণে জিজ্ঞেস করবে না যে আপনারা ভেবেছিলেন যে সরকারের থাকবে কত বড় আজকে মির্জা স্যার যিনি ছিলেন বলছে কোন কোন মন্ত্রী আমাকে টাকা আদায় করাতো, তাহলে বলুন তো কত বড় ভাষা প্রতিদিন সিবিএম যাচ্ছে না আসছে, রাজীব কুমার নিজে পড়াশোনা করেছে কষ্ট করে পড়াশোনা করে লড়াই করে একজন আইপিএস অফিসার হয়ে যায়, আইপিএস অফিসার কোনো বোকামা ছেলে নয়, মমতা ব্যানার্জির কাছে বসে আইপিএস অফিসার বোকামা ছেলে। তাই দেখুন আজকে তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জিকে কথা শুনতে শুনতে আজকে নিজেকে প্রতিদিন সিবিআই হাজির হতে হয়, এখানে যারা বড় আছেন বা মেজর আছেন বা যারা থানাস্থা আছেন আর বলুন তো আপনার রোজগার করতেছেন আপনার পরিবারের জন্য, আপনি নিজে খুব একটা সুখ ভোগ করেন না, আপনাকে 24 ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে রাখতে হয়, কখনো নেতাদের পাহারা দিতে হয়, কখনো আমাদের ঝামেলা মেটাতে হয়, আপনারা বাড়ির বাইরে 24 ঘন্টা পরিশ্রম করেন কিন্তু আপনার ছেলে যখন বড় হয়ে বলবে আপনি শুধু ট্রান্সফারেন্ট হয়ে আপনি শুধু পালিত করেছেন নেতাগুলিকে, আপনি আপনার ছেলে বাড়িটার ছেলে না যখন আপনার পড়াশোনা করে চাকরি পাবে না কমবেশি ভালোতে পারবে, তাদের যদি চাকরি হয় তখন আপনার এই 7 বছর পরে কি মনে হবে যে আমি জীবনটা কি করলাম, আমার ছেলেটাকে মানুষ করতে পারলাম না, কি করা হলো আজকে? আজকে অ্যাকচুয়ালি খণ্ডঘোষের 5 নম্বর জেটপিতে প্রায় তৃণমূল থেকে সিপিএম থেকে প্রায় 400 থেকে 500 জন আমাদের জয়নিং করানো হলো সৌমিত্র খাঁয়ের নেতৃত্বে সাংসদ বিশুদ্ধের, এবং
প্রচুর সংখ্যালঘু মানুষ যারা নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রে বিশ্বাস করে এবং মানুষের কাজ করতে চায়, শান্তি চায়, তাদেরকে আমরা জয়েনিং করালাম বিজেপি। আর মানুষ সাধারণ মানুষকে কী বলছে? সাধারণ মানুষকে একটাই বলছে, পশ্চিমবাংলার সব থেকে সমস্যা হচ্ছে শান্তি চাই। সেই শান্তি প্রতিষ্ঠা করবে ভারতীয় জনতা পার্টি। আমরা বিহারে করেছি, আমরা গোটা দেশে শান্তি আছে এবং দিলীপ ঘোষের নেতৃত্বে রাজ্য সভাপতি তার নেতৃত্বে আগামী দিন পশ্চিমবাংলা আমরা ক্ষমতায় আসবো এবং ক্ষমতায় এসে শান্তি প্রতিষ্ঠা করবো। এটাই আমাদের সর্বপ্রথম গণতন্ত্র ফিরিয়ানা। আজকে কে কে ছিল উপস্থিত? আজকে সাংসদ সৌমিত্রকা ছিল, এছাড়া বিজন মণ্ডল ছিল, খণ্ডঘোষের পর্যবেক্ষক রায়নার যারা নেতৃত্ব স্থানীয় তারাও তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, এবং কৌশিক দাস, পবিত্র কোনার। আপনার নাম পড়ছে? আমার নাম হচ্ছে রাজ, আমি টলিউডের দায়িত্বে আছি এবং রাজ্য কমিটির একজন আমন্ত্রিত সদস্য।